সালমা, ওর অবস্থা অনেক খারাপ। ওর জামাই স্কুল মাস্টার। ও আচ্ছা। দিন আনে দিন খায়, বোঝো না। ওরে দেখা তো রাস্তায় আমার সাথে দেখা হইলো। তারপর পুরো আমার মান সম্মান শেষ। তুমি আর তোমার মা কালকেই সবকিছু কেনাকাটা সেরে নেবে। তোমার মাকে টাকা দেওয়া আছে। প্লিজ আপু দেখো না, আমার গ্রামে এগুলো হয় না। তুমি আম্মুকে নিয়ে যাও। আহ, আমি যা বললাম এটাই ফাইনাল। বাবার মতন উনিও আল্লাহ একজন নেক বান্দা। তাই ঘুষ খাওয়া লাগবো দিয়ে চাকরিটা ছাড়ে দিল। কি সুন্দর চাকরি ছিল, চাকরি ছেড়ে এখন কষ্টের দিন কাটাচ্ছে। আমার ভাই তো শুনছি অনেক বড় লোক, ঢাকা চাকরি গাড়ি গাড়ি করছে। আরে ঘুষের টাকায় কত কিছু না করা যায়। দুই ভাইয়ের মধ্যে কত ফারাক। এক ভাই ঘুষ খাইব না বললে চাকরি ছেড়ে মজুরি মেমতি করে, আর এক ভাই ঘুষের টাকায় বাড়ি গাড়ি সব কিছু করে। করলে কি হবো ভাই, এগুলো তার বকত নয়। উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। সাসা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো? আছি ভালো সাসা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই ভালো আছে? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সাদেক ভাই দেখলাম, সাদেক ভাই আম কি করতেছে? মাত্র তো পরীক্ষা শেষ করলো, দোয়া করো ভালো কিছু জন্য একটা। জি আচ্ছা সাসা, ছোটো সাসা তো ঢাকায় থাকে, শুনছি বিশাল চাকরি দেবে। সাধু করে ওই পাড়ায় দিলে হয় না? কি কমো কম, ওর তো ইচ্ছা আসলে মাদ্রাসার শিক্ষক হইব, তো ঢাকায় যাই আর কি করবো। তোমার ছোট চাষা কিন্তু আসতেছে গ্রামে, কারণ তোমার দাদার তো মৃত্যুবার্ষিকী এবার রমজানের মধ্যে পড়ছে। তুমি কিন্তু অবশ্যই থাকবো। হ্যাঁ, আমি একটা ইফতারের আয়োজন করতেছি। আচ্ছা চাষা, একটা কথা বলি আপনারে। বলো। আমি কিন্তু ওই মাদ্রাসার শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞাপন পত্রিকায় দেখছিলাম। আচ্ছা আচ্ছা, কয়েকদিন ধরে দিতাছিল। আচ্ছা, আপনি সাদেক ভাইয়ের একটু কইয়ে নিন যে পত্রিকাটা যেন দেখে একটু যোগাযোগ করে যান। তুমি আমার খুব ভালো একটা পরামর্শ দিছো। আমি আজকেই সাদেক রকম যে প্রতিদিন যেন পত্রিকা দেখে, যেহেতু মাদ্রাসার শিক্ষক হইব পত্রিকার একটু ঘাটাইতে হইব না, অনেক উপকার হয়েছে। আর একটা কথা ছিল চাচা, সামনে তো
রোজা তারাবি নামাজ এখন কম দেয় ও চাচা আল্লাহর রহমতে যেদিন থেকে সাত দেখুম রমজানের সেদিন থেকেই তারাবি নামাজ শুরু করো আচ্ছা জি আচ্ছা ঠিক আছে আইসো কিন্তু এবার একেবারে ৩০ তারাবি পড়বা জি স্যার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেখলে সোজা সুজি চাচা জানলে যে কম মনে থাকে যেন ঠিক আছে টাকা পয়সা তো নাই আপনি ঠিকই কইছেন কিন্তু আপনি ভাইয়ে কিছু দিব না আর ও তো সবসময় দিতে চায় কিন্তু ওই ঘুষের টাকা ও যে টাকা কামাইলো তো ঘুষের টাকা আমি কি এই টাকা নিতে পারি ওই টাকা দিয়ে যদি আমি আব্বাজানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করি আব্বাজানের আত্মা কষ্ট পাইব না এটা আমরা করতে পারব কো হ্যাঁ এটা তো চিন্তার বিষয় আব্বাজানের মিলাদ ঘুষের টাকা না 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 তাইলে আমি কি করবেন কি আর করব উপরওয়ালাই ভরসা উপরওয়ালা একজন আছে তিনি নিশ্চয়ই আমার পার করে দেবেন কো আচ্ছা তোমার সাসত ভাই আব্বাস ভাই বিকেলে তার কাছে একটু যাই কি কর যদি ধারটার পাই এটা তো আপনি ভালো চিন্তা করছেন দেন চেষ্টা করে দেন তুমি আমার সংসারে আসো দেখা আমাকে ভরসা ভাই তোমার পরামর্শ শুনি না কি যে কন্যা আমি তো আপনার কথাই ভাবো না কি আগে আল্লাহ পরে আপনি মা আমার তো পরীক্ষা ফর্ম ফিল আপের টাকা লাগবে জীবন জুড়ে তুমি আজ তুমি ছিলে হাতে হাতে রঞ্জে ছড়িয়ে দিলে উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি কি কস আত্মহত্যা করলো কেন আরে বেটা কইস না যত সব ফোনের কারণ ফোনে কোন একটা ছেলের লগে প্রেম করতো ওই ফোলা অন্যজনের বিয়ে করে ফেলছে এইটা কোনো কথা এই জন্য আত্মহত্যা করতে হবে এত টাকা আল্লাহ জানে কার সর্বনাশ হয়েছে কে এই টাকাটা হারাইলো তুমি আমার এই টাকাটা দিলে চাচা এই টাকা আমি কি করুম সেজন্য আমি আপনার কাছে নিয়ে আসছি চাচা